হারোয়া ব্রিজের উপর দিয়ে যেতে যেতে তোমরা যদি সকালে যাও তাহলে পূর্ব দিকে, আর যদি বিকেলে যাও তাহলে পশ্চিম দিকে একবার দেখতে অবশ্যই ভুল করবে না। তার কারণ সূর্যের আলোটা যখন নদীর উপরে পড়ে তখন একটা সোনালী রঙের জলের কালার তৈরি হয়, সেটা অবশ্যই মিস করো না, সেদিকে একবার লক্ষ্য করো। তো চলো আমরা দেখি সেদিকটা। হ্যালো গাইস, আমি প্রলয়, স্বাগতম জানাই আমার ইউটিউব চ্যানেল ব্লগিং প্রলয়। সো গাইস, আজকে অনেকদিন পর আবার একটা ব্লগ নিয়ে চলে এলাম, তার কারণ আমি একটা যে কাজে ব্যস্ত থাকার কারণে আমি ব্লগ দিতে পারছি না। আর এখন ডেলি ব্লগ বলতে আসবে না ডেলি ব্লগ, এখন মাসে একটা ব্লগ দিতে পারি, কারণ এখন রমজান মাস পড়ে যাচ্ছে, ঈদের মধ্যে তো ভিডিও দিতে পারবোই না, ঈদের পরে আবার ভিডিও আসবে থাকবে। তো এখন আমি এসেছি হারোয়ার মোস্ট বিউটিফুল প্যালেস, যেটা অবস্থিত আমাদের সোনারপুকুর শঙ্করপুর পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েতের রোডে। তো এখান থেকে সোজা এদিকে গেলে তুমি ভাঙড় যেতে পারবে, আর এই সাইডে হারোয়া, আমি এই দিক থেকে এসেছি, এইদিকে ভাঙড় পড়বে। তো এখন আমি এই জায়গাটা রয়েছি, এই জায়গাটা তোমরা আসতে পারো, এই জায়গাটা অসাধারণ জায়গা, একটা অসাধারণ অপডেট প্যালেস। যেটা এর আগেও আমি দুটো অসাধারণ জায়গায় ভিডিও শ্যুট করেছি, তো এটাও আমার কাছে এক অসাধারণ জায়গা লেগেছে। সকালবেলা হোক বা বিকেলবেলা হোক, এই জায়গাটা এলে তোমরা অসাধারণ একটা উপভোগ করবে দৃশ্য। তো এখানে তোমাদের বসার জন্য জায়গাও করা আছে, এরকম পরপর অনেকটা রয়েছে বসার জায়গা, তোমরা এখানে এসে বসে টাইম স্পেন্ড করতে পারবে। যারা হারোয়াবাসী তাদের তো জানো এটা হারোয়া অবস্থা, যারা জানো না, যারা বাইরে থেকে আসবে তারা এখানে চলে আসবে। আর এই জায়গাটার লোকেশান তোমাদের দিয়ে দিই, 91 বাস স্ট্যান্ডে নেমে তোমরা সোজা ওখান থেকে অটো করে বা বাইক করে চলে আসতে পারবে ভাঙড় রোডের দিকে। তো গাইস, এই নতুন লুকে কেমন লাগছে প্লিজ কমেন্টে জানিও। তো এবার থেকে ভিডিওতে আমাকে এরকম লুকেই দেখতে পাবে। তো এখন আমি যেখানে আছি এই জায়গাটা সত্যি অসাধারণ জায়গা, চলো এখানকার কিছু সিনেমাটিক শট তোমরা দেখে নাও।
সো গাইস সূর্য দেখা যাচ্ছে, জাস্ট অসাধারণ লুক জলের উপরে পড়েছে, দেখো তোমরা। অনেকক্ষণ পরে সূর্য দেখা মিললো গাইস, এক অসাধারণ জায়গা তোমাদের সাথে শেয়ার করলাম। তো প্লিজ জানিও কমেন্টে তোমাদের কেমন লাগলো জায়গাটা, আর এই জায়গাটার যদি আরও তোমরা উপভোগ করতে চাও তোমার সাথে চলে আসো। এখানে অনেকক্ষণ টাইম স্পেন্ড করলাম, চলো এবার সামনের দিকে যাওয়া যাক, সামনে কিছু উপভোগ করে দৃশ্য। তো এই রাস্তায় আমি আগেও এসেছি, তোমরা নিশ্চয়ই আর আগে একটা ভিডিও দেখেছো, ব্রাহ্মণ চকের রাধাকৃষ্ণ মন্দির। তো এই রোড দিয়ে যাওয়া যাবে ব্রাহ্মণ চকের রাধাকৃষ্ণ মন্দির। যারা এখানে আসবে তারা এটা উপভোগ করতে পারবে, আর ব্রাহ্মণ চকের সবথেকে হারোয়ার সবচেয়ে বড় রাধাকৃষ্ণ মন্দির সেটাও দেখতে পারবে। প্লিজ দেরি না করে তোমরা চলে আসো এখানে আর উপভোগ করো এই সুন্দর দুটো দৃশ্য। ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও নিয়ে নতুন একটা এপিসোডে। কতক্ষণের জন্য গুড বাই।